মঙ্গলবার ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবকে আদালতে তোলা হয়। তাকে ছয় দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। জিজ্ঞাসাবাদের জন্য আগামী 5ই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হবে দেবাঞ্জনকে। এদিন আদালতে উপস্থিত ছিলেন ধৃতের মা এবং বোন। দেবাঞ্জনের দেবের মা বললেন, গোটা বিষয়টা বিচার সাপেক্ষ, তবে দোষ করলে তো শাস্তি হবে। এতগুলো মানুষকে তিনি ভুল ইনজেকশন দিয়েছেন ভ্যাকসিন বলে, আপনি শুধু এটুকু বলেন আপনার ছেলে যদি সত্যি দোষী হন, মা হিসেবে কি সেটা তার শাস্তি চান? দেবাঞ্জন কাণ্ডের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে আসছে তদন্তকারীদের। রবিবার তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। আপাতত বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন তার বাবা। এদিন দেবাঞ্জনের বাড়ি থেকে বেশ কিছু নথি, ডেবিট কার্ড, পাসবুক বাজেয়াপ্ত করে পুলিশ। প্রতারণা চক্র চালানোর জন্য স্পেশাল 26-এর কায়দায় লোক নিযুক্ত করেছিল দেবাঞ্জন। জেরার মুখে সে জানান, গত বছর সেপ্টেম্বর বা অক্টোবর মাসে লোক নিয়োগ করা শুরু হয়েছিল। কি বলছো বলো? তার কারণ হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে যদি কোনো আসামি অ্যাকিউজড হয়ে পুলিশ কাস্টডিতে থাকে, তাহলে অ্যাজ পার দ্য প্রভিশন অফ ল ডিকে বাসুর জাজমেন্ট অনুযায়ী তাকে প্রপার মেডিকেল ট্রিটমেন্ট করার দরকার, এবং ওনারা মেডিকেল ট্রিটমেন্ট করান। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে যে ছেলেটির এগেনস্ট এরকম একটা অ্যালিগেশন আসছে, সে আদৌ এই জিনিসটা কেন করলো, তার মোটিভটা কী, সেটা দেখার জন্য ওইটা মনোবিদের আমরা বলেছিলাম যে কোর্টের কাছে আজকে প্রার্থনা করেছি যে ইনভেস্টিগেশন অফিসার যেন কোনো সাইকিয়াট্রিককে দিয়ে দেখানো হয়। তার কারণ 2018 সালের একবার হচ্ছে আপনার সিথি এবং একজন ডাক্তারকে দেখানো হয়, সাইকিয়াট্রিক ডাক্তার, তার পরামর্শ অনুযায়ী তিনি বলেছিলেন যে তার চিকিৎসার জন্য আনোয়ার রোডে একজন রিসার্চ সেন্টার আছে, ক্যালকাটা মেডিকেল রিসার্চ, সেখানে যাতে তার কাউন্সিলিংটা হয়। কিন্তু পয়সার অভাবে 30,000 টাকা চেয়েছিলেন, পারেননি। আমাদের কাছে এটা কোর্টের আবেদন যে এই জিনিসটার জন্য আমার মনে হয় এইটা দেখা দরকার। শারীরিকভাবে পুরো পরিবার ওনাদের খুবই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া থেকে শুরু করে কিছুই হচ্ছে না, সেই জন্য কোর্টের কাছে প্রার্থনা রেখেছি। আর বলেছি যেটুকু সার্চ এবং সিজার হবে সেটুকু যেন ভিডিওগ্রাফির মাধ্যমে হয়, কারণ পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বলা যায় এই ডকুমেন্ট নষ্ট হয়েছে, এই ডকুমেন্ট নষ্ট হয়েছে। আর প্রতিদিন দেখবেন এই মামলার একটা একটা করে সেকশন অ্যাড হচ্ছে। প্রথম এক হয়েছিল, তারপরে 307 হলো, আজকে দেখলাম 274, 276 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 51 এই সেকশন লাগু হলো। তদন্ত অফিসার তদন্ত করছে যে আমার মনে হয় অ্যাজ এ মানে অভিযুক্তর আইনজীবী হিসাবে এই মামলাটার জন্য ওনাকে এইভাবে অভিযুক্ত করা আমার মনে হয় যে ঠিক হচ্ছে না। দেখুন আমি দুটো কথা বলছি, প্রভাবশালী কে ছিল, যেহেতু আমি একজন লয়ের ছাত্র এবং আইন হিসাবে দেখি, এই ক্ষেত্রে আমার বলা সম্ভব নয়। তার কারণটা হচ্ছে যে কোনোভাবেই আমার মনে হয় যে বিচারকে বিচারের মতো, প্রশাসনিক দিকটা প্রশাসনের মতো থাকা উচিত। আমার ক্ষেত্রে নামমূলা কোনোভাবে জেনে থাকলেও বিচারকের ক্ষেত্রে সামনে বলাটা আমার ঠিক হবে না। যদি দরকার হয় সেটা তদন্তকারী অফিসাররা তদন্ত করে বের করে নেবে। হ্যাঁ, হুমকি যা পরিস্থিতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া এবং পারিপার্শ্বিক লোকেদের চাপের জন্য মাঝখানে এমন পরিস্থিতি হয়েছিল যে ওনার অসুস্থ বাবার চিকিৎসা হচ্ছে না, ওনারা গিয়ে কোনো কারণে ওষুধপত্র কিনতে পারছে না, বাজার দোকান করতে পারছে না, কোনোভাবে কিছু করতে পারছিলেন না, আজকে বাড়িতে কেউ কিছু দেয়নি। আর আপনারা নিশ্চয়ই দেখছেন যে এই ঘটনার পরে ওনার নিকটাত্মীয় যারা, তারাও একটার পর একটা অভিযোগ করছে। এতদিন তারা কোথাও ছিলেন জানি না, তারা কেন অভিযোগ করেন না তারও জানি না। এই পরিস্থিতির পর সবাই ক্ষেত্রে মনে হলো যে উনি হচ্ছেন দেবাঞ্জন হচ্ছে খুবই খারাপ। এতদিন সব থেকে বড় খারাপ লাগে যেটা আমি দেবাঞ্জনের সঙ্গে কথা বলেছি, দেবাঞ্জন বলছে এতগুলো স্টাফ প্রতিদিন তার কাছ থেকে মাইনে নিয়ে যেত মাসের পর মাস, কিন্তু আজ তাদের এগেনস্টে বলছে। নীলাঞ্জন সব সময় অফিসে থাকতো না, সে জানতো না, কিন্তু আমার মনে হয় যে যদি কিছু হয়ে থাকে তাহলে এই দেবাঞ্জন ভিকটিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস। কি বললেন প্রশ্ন বলুন? হ্যাঁ অবশ্যই, আমার যেটুকু জানা আছে বা যেটুকু আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে জেনেছি, ওই বিএ যিনি সিকিউরিটি আছেন তিনি সমস্ত কিছু ব্যাপারটা জানতেন, জানার পরেও তিনি চুপ করেছিলেন।
এখন তিনি আপনাদের মিডিয়ার সামনে বিভিন্ন কথাবার্তা বলছেন, বিভিন্ন বক্তব্য বলছেন, যেটা তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গার কারণ দেবাঞ্জন কোনো দিনই এই অফিসে ঠিকমতো বিভিন্ন কাজের জন্য থাকতেন না। যতটুকু তার কাজ ছিল সেটা সে করতো ওয়েলফেয়ারের জন্য, মানুষের ভালো। কিন্তু আপনারা দেখেছেন যে তিনি বা কেউ দেখাতে পারবেন না যে একটা টাকাও এই দেবাঞ্জন কারোর কাছ থেকে নিয়েছে। তাহলে ন্যাচারালি তার মানসিকতা ভালো, সে বিএসসির ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট, কখনো কিছু এরকম তার মধ্যে পড়েছে। এই তদন্তকারী অফিসার যেহেতু আমাদের যিনি দেবাঞ্জন তিনি রয়েছেন কাস্টডিতে, তার কাছ থেকে এখন ডকুমেন্টস আমাদের নেওয়াটা খুবই প্রবলেম, সেই জন্য আমরা এটা দিতে পারছি। আর যেটা বারবার বলছি, আপনারাও জানুন আমি বলবো না, যে এই দেবাঞ্জন যেটুকু আমরা আমি আমার আসামির কাছ থেকে মানে দেবাঞ্জনকে যাকে অ্যাকিউজ করা হয়েছে এখন তার কাছ থেকে জেনেছি, বিভিন্ন ক্ষেত্রে কাকেও দিয়েছে আপনার স্যানিটাইজ, কাকেও দিয়েছে মাস্ক, কাকেও দিয়েছে 10,000 কিট, সাড়ে চার মাস ধরে তিনি কমিউনিটি চালিয়েছেন, 10টা পয়সা নেননি। ওনারা প্রত্যেকে উনি দেবাঞ্জনের বাবা এবং মা, তারা সত্যি খুব কষ্টের মধ্যে শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, তারপরে ছেলের এই পরিস্থিতি, ওনারা মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত। আমার মনে হয় আপনারা প্রত্যেকে চাইবেন ওর মায়ের সঙ্গে বা আমিও অভিযোগ যাতে সত্যটা সমাজের কাছে আসে, যাতে সত্যতাটা দেবাঞ্জন তার বিচার পায়, এইটা প্রত্যেকের কাছে আমার মনে হয়। ওনার বাড়ির তরফ থেকে মানে বাবা মা যারা আছেন পরিবার তাদের থেকে ওনাদেরকে বাঁচতে দেন, সঠিকভাবে ওনারা বাঁচুক এবং সুন্দরভাবে যাতে এই তদন্ত কেন হলো কী করে করলো সেটা আপনাদের সামনে আসে, তাহলে আপনাদেরও যে সাংবাদিক সেটা আপনাদের সফল হবে। আমার মনে আমি জানি না আপনারা কোথা থেকে এরকম করে খবর বিভিন্ন পাচ্ছেন, আমার মনে হয় এইরকম কোনো ঘটনা হয়নি, এইরকম ঘটনা ওনার মায়ের কাছ থেকে আমি শুনেছি এইরকম ঘটনা সেরকম কিছু ছিল না। সেটা কোর্টের কাছে প্রার্থনা করেছি, বিচার্য বিষয় কোর্ট বিক্রি করে ল্যাব টেস্টে যেটা ওনারা দিয়েছেন বা যেটুকু আমরা জেনেছি এতদিন থাকার পরে, যেটাকে আমরা জাল ভ্যাকসিন বলছি, জাল ভ্যাকসিন এখনও পর্যন্ত যে যেটা জাল সেটা কিন্তু কোর্টের কাছে আসে। আজকে ওনাদের যা পরিস্থিতি মানসিক শারীরিক অবস্থা ওনার তদন্ত চলছে, পুলিশ গেছে সার্চ সিজার করেছে, পানি যখন পরিস্থিতি পড়বে আমরা সব কিছু কোর্টের সামনে আমরা কাগজ দাখিল করব। 2020 সালের মার্চ মাসে পুলিশে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছিল দেবাঞ্জন দেবকে, তার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছিল। সূত্রের খবর, সেই সময়ে তার বাবা মা জানতে পারেন ছেলে আদপে কোনো আইএএস অফিসার নয়। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।